প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, পরিসংখ্যান সিলেট এসএসসি 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে সাধারণ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে নবমাধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। এ ইজ ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর বি সমান ট্যান থিটা মাইনাস সাইন থিটা যদি হয়, এবং পি এর মান ট্যান স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ট্যান এ হলে এই উদ্দীপক আলোকে আমরা তিনটা প্রশ্নকে সলভ করব। কয়ের প্রশ্নের ওইসব উদ্দীপক ছাড়া প্রুফ দেট অর্থাৎ প্রমাণ করে যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন কত ওয়ান, এটা উদ্দীপক ছাড়া আমরা করব। তো উদ্দীপক ছাড়া করতে গিয়ে আমাদের প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, এটার নাম দিলাম ধরো এ বি সি। এটা এখানে দিলে আমরা কত কি থিটা, এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে আমরা জানি যে জ্যামিতিতে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুতে কি বৃহত্তর। তাহলে আমরা যদি লিখি এ বি প্লাস বি সি গ্যাটার দেন কত এসি, অর্থাৎ দুই বাহুর যোগফল তৃতীয় বাহুতে কি বৃহত্তর। এখন আমরা এসি দ্বারা ভাগ করে দিই, প্রত্যেকটাকে কী দ্বারা ভাগ করি, এসি দ্বারা ভাগ করি। তো এ বি বাই এসি প্লাস বি সি বাই এসি গ্যাটার দেন এসি বাই এসি। এবি এবি হচ্ছে আমার কি লম্ব, আর সেটি লম্ব অতিক্রম জানি কি আমাদেরকে সাইন থিটা, লম্ব বাই অতিভূত হচ্ছে আমাদেরকে সাইন থিটা, আর এটা হচ্ছে কি বমি বাই অতিভূত, তাহলে আমাদের কি কস থিটা। আর এসি এসি বাক্য হলে কথা বাক্য কি ওয়ান হয়ে গেল, খুব সহজ কাজ, কিন্তু না জানলে কিন্তু পারবে না। সুতরাং দুই মার্কের জন্য একটি চমৎকার প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ক্ষয়ের প্রশ্নটা সলভ করি। কতে আমাদের বলা আছে প্রুফ দ্যাট, এটা একটা কমন অঙ্ক আমাদের, এটা প্রায় আসে এই ফোর এ বি ফোর এম এন এরকম দিয়ে। আমরা লেফট হ্যান্ড সাইডটা করতে পারি অথবা রাইট হ্যান্ড সাইডটা করতে পারি। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আমরা, ফোর রুট ওভার এ বি। এখন এ আর বি এর মান বসাই দিই। এর মান আমাদের দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর বি এর মান দেওয়া আছে আমাদের ট্যান থিটা মাইনাস সাইন থিটা। রুটটাকে বড় করে দিই, ট্যান থিটা মাইনাস সাইন থিটা মান বসাইলাম। এখন আমরা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সবাই জানি আমরা বীজগণিতের সূত্র, সহজ সূত্র, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এখান থেকে ট্যান স্কোয়ার থিটা কমন নেই, ট্যান স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে এখানে দেখা হতো ওয়ান, আর এখানে যদি ট্যান স্কোয়ার নাই তাহলে আমরা ভাগ করে দিতে হবে। যখন কোনো রাশি কমন নেওয়া হয় কিন্তু থাকে না, তখন আমরা কী করি এটা ভাগ করে দিই, ট্যান স্কোয়ার থিটা এটা ভাগ করে দিলাম। ওকে, এখন আমরা এই ট্যান স্কোয়ার থিটা ঠিকই রাখি, ওয়ানও ঠিক থাকলো আমাদের। আর এখানে আমরা একটু সূত্র করি, সাইন স্কোয়ার থিটা আমাদের ঠিকই আছে রাখি, আর ট্যানের সূত্র কত সাইন বাই কস, সাইন স্কোয়ার থিটা বাই কত কস স্কোয়ার থিটা আমরা বসাই দিলাম। তারপরে একটু সরল করে ফেলি, ট্যান স্কোয়ার থিটা ইনটু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা প্রথমে লিখি, পূরণ দিয়ে উল্টাই দিই, উপরে চলে যাবে কত কস স্কোয়ার থিটা, নিচে হচ্ছে কত আমাদের সাইন স্কোয়ার থিটা। আমরা সাইন স্কোয়ার ক্যান্সেল করতে পারি, এখানে আমাদের কী দেব ব্র্যাকেট দিতে হবে না। তাহলে ফোর ট্যান স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ফোর ট্যান স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস হচ্ছে তোমাদের কি সাইন স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার রুটগুলো যদি আমরা কেটে ফেলি বোঝার সুবিধার্থে বললাম, তাহলে থাকে কত ট্যান থিটা আর সাইন থিটা। আমরা ফোর এবি সূত্র জানি, ফোর এবি সূত্র কত এ প্লাস বি, তাহলে এ হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কত সাইন থিটা হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে আমাদের কত এ স্কোয়ার, এটা মানে কত আমাদের দশে বি স্কোয়ার, সমান কত রাইট হ্যান্ড সাইড হয়ে গেল আমাদের কি প্রমাণ হয়ে গেল আমাদের ফোর প্রশ্নের উত্তরও হয়ে গেল, অর্থাৎ ফোর রুট ওভার এ বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি উল্টেও দেয় তাহলে তোমরা কী করবে, লেফট থেকে করতে পারো অথবা রাইট থেকে করতে পারো, যেখানে একটা করলে কি আমাদের
হয়ে যাবে। এখন আমরা গ এর সমাধানটা করি, সলভ দি ইকুয়েশনের তো অর্থাৎ সেটা সমাধান এখানে আমরা করবো। সমাধানটা আমরা প্রথমে লিখি, আমরা যে কী দেওয়া আছে, পি প্লাস রুট থ্রি ইজ ইকাল টু শূন্য। তো পি এর মান কত, টেন স্কোয়ারে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন এ, বসাইলাম পি এর মান, প্লাস কত উদ্দীপক থেকে ইজ ইকাল টু জিরো। এখন আমাদের বহিরঙ্গ হয়ে গেছে, দেখো আসলে সমস্ত অঙ্কগুলো কিন্তু বই থেকেই আসে, আমাদের একটু হয়তো বুঝতে আমাদের জিনিস থাকে। এখন আমরা এখানে গুণ করে দিই, এখন বাকিটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তবু করে দিচ্ছি, গুণ করলে মাইনাস টেন এ মাইনাস রুট থ্রি টেন এ প্লাস রুট থ্রি ইজ ইকাল টু শূন্য। অর আমরা যদি এখন টেন এ কমন নেই, এ মানে থিটার কাজ করতেছে এই সব কোণ, তাহলে এখানে থাকতেছে টেন এ মাইনাস ওয়ান, এখান থেকে আমরা রুট থ্রি কমন নেই, তাহলে এখানেও থাকবে আমার কত টেন এ প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান। ওকে, তাহলে কমনটা আছে কত আমার টেন এ মাইনাস ওয়ান, টেন এ মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু শূন্য। আইদার টেন এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর টেন এ মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো। তাহলে লিখি বাংলায়, হয় টেন এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য, টেন এ ইজ ইকুয়াল টু ওয়ান, আর ওয়ান সমান লেখা যায় কত টেন 45 ডিগ্রি, সবাই জানো এটা। তাহলে এ সমান কত 45 ডিগ্রি, আর যদি শর্তে এ সুকোণ থাকে তাহলে এই 45 সুকোণ হয়ে যাবে, নতুবা ওই যে এটা আমাদের এলো টেন এ মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা রুট থ্রিটাকে পক্ষান্ত করে ফেলি, টেন এ ইজ ইকুয়াল টু রুট থ্রি, আর রুট থ্রি মান কত টেন 60 ডিগ্রি, তাহলে এ সমান কত আমাদের 60 ডিগ্রি হয়ে গেল আনসার। তাহলে আনসার লিখে ফেলি আমরা, এর মান 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে, সেটা কি সকলে করে করে আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।